শুরু চড়াতে শুরু করলেন মথাস্থ পুলো। কেন এতদিন চুপ ছিলেন? সামাজিক মাধ্যমে লাইভে এসে তার ব্যাখ্যা দিলেন প্রদ্যুত মানিক্য। সঙ্গে বোন কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করা ধন্যবাদ জানিয়েছেন ভোটারদের। তিনি নিজের স্বার্থ এবং জাতির স্বার্থের ইঙ্গিত দিলেন, जो भी करूंगा दोहा के लिए करूंगा और जो भी करूंगा अपने इंटरेस्ट के लिए, हमारे लोगों का इंटरेस्ट के लिए। চুপ থাকার কারণ জানিয়ে যা বলেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে রাজ্য সরকারকে কিছুটা চেপে ধরার চেষ্টা চালাবে মথাও তা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। हमें डायरेक्ट फंडिंग चाहिए, हमें हमारा स्क्रिप्ट चाहिए, हमारा बॉर्डर को सुरक्षित होना है, हमारा कॉन्स्टिट्यूशन सोल्यूशन में हमारा जो डिमांड है तिपरा सा तिपरा हा का जो डिमांड है उसको हमको चाहिए और उसको हम अब दिल्ली जाकर, क्योंकि इलेक्शन हो चुका है, हम दिल्ली जाकर अपने पॉइंट ऑफ व्यू से इसको সঠিক সময় এলে সঠিক কথাটা বলতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে। দিন সে চুপ রাখা, কিন্তু সময় কহতা হ্যায় কোন সে সময় কিসি কো কুছ বলনা চাহিয়ে আর কোন সে সময় কিসি কো চুপ রহনা চাহিয়ে। মানে হামেশা আপনি টিকা সাহ কো বলতা হুঁ, দিমাগ সে লড়ো, বল সে মত। ফলাফলে ক্ষমতাসীন বিজেপির অপ্রত্যাশিত ফলাফল থেকে শুধু বিরোধীরাই নয়, আঞ্চলিক দলগুলি যারা ভোটে এনডিএ এর সঙ্গী রয়েছেন তাদের অনেকটা ভেতর ভেতর উৎসাহী মনে হয়েছে। বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থেকে দূরে তা বুঝতে পেরে কি মাথা সুর চড়ালেন? বহুত লোকোকে কুছ লাগতা হোগা কি মে ইতনে দিন তক চুপ কিউ থা, চুপ ইসলিয়ে হু কিউকি রাইট টাইম মে রাইট ডিসিশন, রাইট টাইম মে আপনা কমিটমেন্ট দিখানা। डिलिमिटेशन इंगित दिए बोलें 2025-26 में डिलिमिटेशन है, उससे पहले हमको कुछ चाहिए। आज अगर लोग हमारे जमीन में आकर हमारे फॉरेस्ट में आकर सेटल हो जाते हैं हम उनको हटा नहीं सकते हैं, उसके लिए कानून चाहिए। आज हमारे बच्चे लोग जो इंग्लिश मीडियम स्कूल में पढ़ना चाहते हैं, जो अच्छे जिंदगी बनाना चाहते हैं, उनके लिए हमें कानून चाहिए। आज अगर एडीसी में डायरेक्ट फंडिंग आता है और हम आपको नौकरी दे सकते हैं, सिर्फ এডিসি এলাকায় ভূমি দখল হচ্ছে বলে অভিযোগ করেন। সঙ্গে এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং, নিজের ক্ষমতায় বেকারদের চাকরি দেওয়ার ক্ষমতা প্রয়োজন, অর্থাৎ আগামী দিনে মথা তাদের দাবি নিয়ে সরব হচ্ছে এটা স্পষ্ট। কেন্দ্রে বিজেপি সরকার কিছুটা দুর্বল হতেই কিন্তু এনডিএ জোট সঙ্গী এবং বিরোধীরা প্রত্যেকে কিন্তু তাদের রূপ ও চেনা ছন্দ কিন্তু বদলাচ্ছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক, ওপিনিয়ন নিউজ।